ॐ स्थापकायो च धर्मस्य सर्वो धर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुर्। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर 31 श्रावण रात्रिर 1:06 नागाद এই আমাদের ভবলীলা সাঙ্গ করেছিলেন। ঠাকুরের সন্তানরা ঠিক বুঝতে পারছিলেন না যে ঠাকুরের কি অবস্থায় আছে। ওনারা অনেক পিঠে ঘি সিদ্ধারায় ঘি মালিশ করেছিলেন, তারপরে ওঙ্কার ধ্বনিত করেছিলেন, এইরকম যেমন করতেন আর কি। কিন্তু কিছুতেই ঠাকুরের কিন্তু আর বাহ্য লক্ষণ প্রকাশ পাচ্ছিল না, কিন্তু মুখটা অত্যন্ত জ্যোতির্ময় মুখটা ছিল। তা সেই শক্তি ওনারা উপাধ্যায়কেও ডেকে এনেছিলেন, বিশ্বনাথ উপাধ্যায় তাকেও ডেকে এনেছিলেন, কিন্তু সে শক্তি স্বামীজিরা তখন মা জননীকে ডেকে আনে। মা দেখেই বললেন, ও মা কালী কোথায় গেলি গো। ব্যাস মা নির্দেশ দিলেন, ঠাকুরের ভবলীলা শেষ হয়ে গেছে, ঠাকুর চলে গেছে, আমাদের সকলকে ছেড়ে স্থূল শরীর ছেড়ে চলে গেছে। এইবারে ঠাকুর আমাদের সঙ্গে আছেন, চিরকাল থাকবেন, সূক্ষ্মভাবে আমাদের সঙ্গে চিরকাল থাকবেন। একদিন স্বামীজি আর স্বামীজির আর এক গুরু ভাই কাশীপুর উদ্যান বাটিতে বেড়াচ্ছিলেন। বেড়াতে বেড়াতে হঠাৎ দেখেন ঠাকুর জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়েছে। স্বামীজি ভাবলেন হয়তো সেটা তার মনের ভুল হতে পারে, কিন্তু স্বামীজির গুরুভাই বলছেন, দেখো নরেন, দেখো ঠাকুর এসছেন, ঠাকুর ওই যে ঠাকুর দেখা দিচ্ছেন জ্যোতির্ময় মূর্তিতে। স্বামীজি আরও গুরু ভাইদের যখন ডেকে আনতে গেলেন, ঠাকুর অদৃশ্য হয়ে গেলেন, আর দর্শন হলো না ঠাকুরের। স্বামীজিরা বুঝলেন যে ঠাকুর স্থূল শরীরটা ছেড়ে দিয়ে চলে গেছেন, কিন্তু সূক্ষ্ম শরীরে আমাদের তাদের কাছে সব সময় রয়েছেন। একদিন হরি মহারাজ স্বামী তুরিয়ানন্দ একদিন স্বামীজিকে বলছেন, ভাই নরেন, তুমি ঠাকুরকে কিভাবে দেখো। তা স্বামীজি বলছেন, LOVE পার্সোনিফাইড, বলছে মূর্তিমান প্রেম। জগতের যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসাকে একত্রিত করে যদি একটা মূর্তি হয়, সেই মূর্তিটাই হচ্ছেন ঠাকুর। ঠাকুরকে স্বামীজি এইভাবে দেখতেন। ঠাকুর চলে যাবার আগে স্বামীজিকে আলাদা ডেকে অনেক নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা নির্দেশ দিয়েছিলেন, এই যে ছেলেদের তুই একত্রিত করবি, একত্রিত করে তো একটা জায়গায় রেখে দিবি, যাতে সাধন ভজন জপ ধ্যান শাস্ত্রপাঠ এইসব তপস্যা এইসব করে তারা জীবনটা কাটাতে পারে। তা স্বামীজিও তাদের ওইভাবে কাশীপুর বাড়িতে ওইভাবেই রেখে দিচ্ছেন, কিন্তু কতদিন ভাড়া আর গুনবেন। আস্তে আস্তে বাড়ি ছেড়ে যাবার ছেড়ে দেবার জোগাড় হলো। তখন ঠাকুর একদিন সুরেশ মিত্তিরকে দেখা দিলেন, দেখে বলল, সুরেন্দ্র, তুমি যেমন আগে টাকা দিতে
সেই রকম কিছু টাকা দেবে যাতে আমার ছেলেরা একটা বাড়িতে একটা জায়গায় থেকে একত্রে ত্যাগ এই তপস্যা শাস্ত্রপাঠ ইত্যাদি করতে পারে। সুরেশ মিত্তির তো তক্ষুনি রাজি হয়ে স্বামীজিদের সেই কথা বললেন। তখন একটা বাড়ির খোঁজ চলতে লাগলো চারিদিকে। একটা বাড়ি দেখে দেখে বরানগরে একটা বড় বাড়ি পাওয়া গেল, কিন্তু বাড়িটা খুব ভগ্ন দশা। তা যাই হোক, লোকেরা ভূতের বাড়ি বলে সেই বাড়িটাকে বলত। সেই বাড়িটা সুরেশ মিত্তির মাসিক ভাড়ায় ভাড়া নিয়ে নিলেন। সেইটাই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মঠের আদি মঠ। সেটা সালটা ছিল 1886 খ্রিস্টাব্দ। ওই বরানগরীর মঠে তখন ঠাকুরের ছেলেরা আস্তে আস্তে সবাই জড়ো হতে লাগলো। জড়ো হয়ে সেখানে শাস্ত্রপাঠ, পূজা, শাস্ত্রবিচার, জপ, তপস্যা করে দিন কাটাতে লাগলেন। তখন তাদের এত সঙ্গতি ছিল না, একটা মাত্র কাপড় ছিল, অর্ধেকটা পরতেন অর্ধেকটা গায়ে দিতেন। যে যখন বাইরে যেতেন ভিক্ষা করতে তখন সেই কাপড়টা পরে যেতেন, আর প্রত্যেকে কৌপিন পরেই জীবন কাটিয়ে দিচ্ছেন। এইভাবেই চলছে বরানগর মঠের জীবন। খাওয়া যেদিন ভিক্ষেতে যা খাবার পেলেন খেলেন, কোনোদিন এতগুলো তেলাকুচোর পাতা নিয়ে এলেন, ওইটাই ভাত দিয়ে সেদ্ধ করে ওই ভাত আর তেলাকুচোর পাতা সেই খেতেন, ঠাকুরকে নিবেদন করতেন। শশী মহারাজ ছিলেন, ঠাকুরের সেবা করতেন, ঠাকুরকে যা অন্ন হতো সেইটা ঠাকুরকে নিবেদন করে ওনারা প্রসাদ গ্রহণ করতেন। ঠাকুরের পুত অস্থিও রাখা ছিল বরানগর মঠে, আর একটা পটও রাখা ছিল। শশী মহারাজ ঠাকুরকে চোখে শশী মহারাজের যে সেবা ছিল সেই সেবা দেখবার মতো সেবা। শশী মহারাজ ঠাকুরকে দেখতেন, দেখে মনে হচ্ছে ঠাকুর সশরীরে বিদ্যমান। সেইভাবে শশী মহারাজ সেবা করতেন ঠাকুরের। এইভাবে খাদ্যাভাব, বস্ত্রাভাব, ঠাকুরের কখনো কোনো ভক্ত আসতেন, তারা কিছু টাকা ইত্যাদি দিতেন, সেই টাকায় আবার কিছু চাল ডাল ইত্যাদি কেনা হতো, কিছু দিন চলে যেত। ওই সময় মাস্টামশাই আসতেন, নিত্য আসতেন, যেমন দক্ষিণেশ্বরে যেতেন ওই রকম বরানগর মঠেও আসতেন। এসে মাস্টামশাই তার গুরুভাইদের কাছে থেকে তপস্যা শাস্ত্রপাঠ জপ ধ্যান ইত্যাদি করতেন। মাস্টামশাই কিন্তু কিছু কিছু টাকা প্রতি মাসে ওই বরানগর মঠে সাধুদের সেবার জন্য কিছু ব্যয় করতেন। মাস্টামশাই এই চিরকাল নিভৃতে সকলের জন্য এইভাবে ব্যয় করে গেছেন। মাস্টামশাই একদিন বলছেন এসে, তা কালীর বোধহয় শরীর চলে গেছে, শুয়ে আছে রোদের মধ্যে, মরা কাঠ হয়ে শুয়ে আছে। সবাই বলছে না না না, শরীর যায়নি, ওটাই ওনার ধ্যান করছে, ওইভাবেই উনি ধ্যান করেন। মাস্টারমশাই দেখে অবাক হয়ে গেলেন। এইভাবে চলছে চলছে 1886 খ্রিস্টাব্দ থেকে 1892 খ্রিস্টাব্দ, এই 6 বছর ঠাকুরের ছেলেরা প্রচণ্ড তপস্যা জপ ধ্যান শাস্ত্রপাঠে দিন যাপন করেছে। সঙ্গে সঙ্গে যা যা ঘর ইত্যাদি পরিষ্কার, মঠ পরিসর পরিষ্কার রাখা, তারপর বাসন ইত্যাদি মাজা, সব কাজ করতেন। এই সময়
কালী মহারাজ এতই জপ ধ্যান করতেন আর এতই শাস্ত্র পাঠ করতেন যে অনেক সময় ওনার যে এই মঠ চলার জন্য যেসব কাজ সেই কাজে ব্যাঘাত হতো। ব্যাঘাত হওয়ার ধরুন অনেক গুরু ভাই হয়তো একটু রুষ্ট হতো। এই কথা স্বামীজির কানে একদিন দিসল। স্বামীজি বলছে, তোদের একজন গুরু ভাই যদি জপ ধ্যান তপস্যা করে শাস্ত্র পাঠ করে কাজ যদি একদিনে না করে নিয়ায়, তোদের যত হান্ডা আছে যত জায়গা আছে আমি সমস্ত মেজে পরিষ্কার করে দেব। স্বামীজির এই এক কথায় সমস্ত যা যা মনোমালিন্য ছিল সমস্ত মিটে গেল। সবাই চুপ করে স্বামীজির আদেশ মেনে নিলেন। কেন, ঠাকুর বলেছিলেন স্বামীজিকে, তুই আমার ছেলেদের একত্র করে রাখবি। স্বামীজি এইভাবে বরানগর মঠে থাকতে থাকতে মাঝে মাঝে বলতেন, আমি এই চলে গেলুম, এই আমার শেষ দর্শন, আর আমার দেখা পাবি না বলে স্বামীজি বেরিয়ে পড়তেন। আবার দু চার দিন পরে কোথাও কাছাকাছি থেকে ঘুরে এসে আবার বরানগর মঠে ঢুকে পড়তেন। কিন্তু একবার 1888 খ্রিস্টাব্দে স্বামীজি বললেন, আমি কিন্তু এবার অনেক দিনের জন্যে পরিব্রাজক অবস্থায় বেরিয়ে যাচ্ছি। স্বামীজি সত্যিই চলে গেলেন। স্বামীজি গেলেন কাশী। কাশীতে স্বামীজি বাবা বিশ্বনাথ দর্শন করলেন, অন্নপূর্ণা, তারপরে ভাস্করানন্দ, সরস্বতী, এরম পওহারী বাবা, এরম সব সাধু দর্শন করেছিলেন। তারপর স্বামীজি একদিন চলেছেন কাশীর দুর্গাবাড়িতে। দুর্গাবাড়ি দেখে যখন ফিরছেন বাঁদরেরা তাড়া করেছিল। কাশীতে তো খুব বাঁদর। স্বামীজি ছুটে পালাচ্ছেন। একটা সাধু বলল যে, এরকম করে তুমি ছুটে যাবে না, তুমি বাঁদরদের দিকে তেড়ে যাও, রুখে যাও, তাহলে দেখবে বাঁদররা চলে যাবে। স্বামীজি যেই দাঁড়িয়ে বাঁদরদের দিকে তেড়ে গেল, বাঁদরগুলো যে যা ছুপছাপ ছুপছাপ করে গাছে উঠে পড়ল। স্বামীজি বুঝলেন বিপদের সময় ওই পশ্চাৎ পদ হয়ে চলে যাওয়াটা ঠিক না, বিপদের সময় বুক পেতে বিপদের সামনে দাঁড়াতে হবে, তাহলে বিপদ কেটে যাবে। স্বামীজির কিন্তু এই জ্ঞানটা হয়েছিল সেই সাধুর থেকে। এইভাবে স্বামীজি কাশী থেকে অযোধ্যা চলে গেলেন, অযোধ্যা থেকে আগ্রায় চলে গেলেন, আগ্রা থেকে বৃন্দাবনে চলে গেলেন রাধারানীর কাছে। বৃন্দাবনে নানা জায়গা নানা মন্দির সব দর্শন করতে লাগলেন। করতে করতে স্বামীজি এসেছেন রাধাকুণ্ডে। রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড জানেন তো, একবার শ্রীকৃষ্ণ নিজের বাঁশি দিয়ে একবার একটা কুণ্ড করেছিলেন। যেই শ্রীকৃষ্ণ কুণ্ড করলেন সর্বতীর্থ এসে সেই কুণ্ডের মধ্যে জল হয়ে বাস করতে লাগল। রাধারানী দেখে ঠিক তার পাশে আর একটা কুণ্ড করলেন, নিজের কঙ্কন দিয়ে খুঁড়ে সেখানে কুণ্ড করলেন, সেখানেও ওই রকম সব তীর্থের জল এসে বাস করল। এখন বর্তমানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আপনারা অনেকেই দেখেছেন যে একটি ছোট নালি করে কাটা আছে, যে শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডের জল এক হয়ে গেছে। যেমন শ্রীকৃষ্ণ রাধারানী যুগল, সেরকম শ্যামকুণ্ড রাধাকুণ্ড যুগল হয়ে গেছে। শ্যাম বাঁকা তাই শ্যামকুণ্ড একটু বেঁকা। আপনারা গেলে সব লক্ষ্য করবেন। সেই রাধাকুণ্ডে স্বামীজি চান করতে গেছেন।
চান করে স্বামীজি কৌপিনটা কেচে রাধাকুণ্ডের পাড়ে শুকর দিয়েছে। চান করে এসে দেখেন কৌপিন নেই। স্বামীজি চারিদিকে তাকাচ্ছেন, দেখে বাঁদরেরা কৌপিনটা নিয়ে চলে গেছে এবং তা ছিন্ন ভিন্ন করে দিয়েছে। স্বামীজি ভাবলেন, আমার তো আর কোনো বস্ত্র নেই, কৌপিন নেই, কী করব এই অবস্থায়? আমি তো আর লোকালয় যেতে পারবো না, যাই ওই দূরের বনে আমি চলে যাই। বলল, রাধারানীর জায়গায় এরাম হলো, বলল ওই বনেই আমি থাকবো। কিছুক্ষণ পরে স্বামীজি চলে যাচ্ছে, একজন বাবাজি ডাকছেন, স্বামীজি স্বামীজি এদিকে আসুন। তা স্বামীজিকে এসে আবার উনি কাপড় দেন, ওনার ঘরে নিয়ে চলে গেলেন। গিয়ে স্বামীজিকে পেট ভরে ভোজন করে স্বামীজিকে আপ্যায়ন করেছিলেন। এই বৃন্দাবন থেকে স্বামীজি আবার চলে গেলেন, যে হাতরাসের দিকে চলে যাচ্ছেন। স্বামীজি রাস্তায় যেতে যেতে দেখে একজন হুঁকো খাচ্ছেন, তামাক সেবন করছেন। স্বামীজিও তো তামাক সেবন করতেন, দেখে স্বামীজির ইচ্ছে হলো একটু তামাক খাই। স্বামীজি তাকে বলল, তোমার ওটা একটু দেবে? তা সে বলল, আমি তো ভাঙ্গি আছি, মানে আমি তো ম্যাথর আছি, আমি কি করে সাধুকে এইটা দেব? স্বামীজি শুনে চলে যাচ্ছিলেন। স্বামীজির মনে হঠাৎ চিন্তা হলো, আত্মা অভেদ, আত্মার কোনো ভেদ আছে? স্বামীজি আবার ফিরে গেলেন, ফিরে গিয়ে তাকে বলল, দাও তোমার তামাক। সে খুব কুণ্ঠিত হয়ে স্বামীজিকে তামাকটা তুলে দিলেন। স্বামীজি সেই তামাক খুব মানে আনন্দের সহকারে সেবন করলেন, সেবন করে তাকে আবার তামাকটা ফিরিয়ে দিলেন। এইভাবে স্বামীজি সেখান থেকে হাতরাসে চলে গেল। হাতরাসে গিয়ে স্বামীজি স্টেশনে বসে আছেন অভুক্ত অবস্থা। স্বামীজি কাউর থেকে কিছু চাইতেন না। হাতরাস স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, সহকারী স্টেশন মাস্টার, সে স্বামীজিকে এসে বলল, স্বামীজি আপনি আসুন। তার নাম ছিল শরৎচন্দ্র গুপ্ত, আপনি আমার বাড়িতে আসুন। স্বামীজিকে বাড়িতে রাখলেন, পেট ভরে স্বামীজিকে ভোজন করালেন এবং স্বামীজিকে বাড়িতে রেখে দিলেন। স্বামীজি ওই হাতরাস স্টেশনে অনেক হাতরাসের অনেক ভক্তের বাড়িতে গিয়েছিলেন ছিলেন, কিন্তু স্বামীজি বললেন, একটা সাধু এক জায়গায় অনেকদিন থাকাটা ঠিক না। স্বামীজি শরৎচন্দ্রকে বললেন যে, দেখো আমি কালই এখান থেকে চলে যাব। শরৎচন্দ্র তো স্বামীজিকে কিছুতেই ছাড়বেন না, খুব ভালো লেগে গেছিল, কিন্তু স্বামীজিও নাছোড়। শরৎচন্দ্র তখন দেখলেন স্বামীজি তো আর থাকবেন না, হাতরাস ছেড়ে চলেই যাবেন। তখন উনি বললেন, তাহলে স্বামীজি আমি আপনার সঙ্গেও যাব, আমাকে আপনি সঙ্গে নিয়ে নিন। স্বামীজি তো কিছুতেই নেবেন না সঙ্গে, সাধু একলা ঘুরতে হয় না, তা কিছুতেই ছাড়বে না। স্বামীজি তাকে বলল, দেখো তুমি যদি আমার এই ভিক্ষা পাত্রটা নিয়ে ওই যে সামনে কুলিদের বস্তি আছে ওখানে গিয়ে তুমি যদি ভিক্ষে করে আসতে পারো, আমি তাহলে তোমাকে সঙ্গে নিতে পারি। স্বামীজি জানেন উনি কোনো দিন সেটা পারবেন না। ও মা, শরৎচন্দ্র এতই স্বামীজিকে ভালোবেসে ফেলেছে, শরৎচন্দ্র গিয়ে সেই ভিক্ষা করে কুলিদের কাছ থেকে ভিক্ষা করলেন, ভিক্ষা করে ভিক্ষাদ্রব্য স্বামীজির কাছে এনে দিলেন। স্বামীজি আর কি করেন,
কিছু তো আর বলার নেই। স্বামীজি বাধ্য হয়ে তাকে নিয়ে চলে গেলেন। হাতরাস থেকে স্বামীজি ঋষিকেশ হরিদ্বারের পথে গেলেন, হরিদ্বার থেকে ঋষিকেশে চলে গেলেন। স্বামীজির ইচ্ছে ছিল ঋষিকেশ থেকে কেদার বদ্রী সব তীর্থ দর্শনে যাবে, কিন্তু হাতরাস থেকে ঋষিকেশ গিয়ে ওই শরৎচন্দ্রগুপ্ত একটু অসুস্থ হয়ে পড়লে স্বামীজি তখন বাধ্য হয়ে আবার হাতরাসে ফিরে এলেন। হাতরাসে ফিরে আবার স্বামীজি নিজেও অসুস্থ হয়ে পড়লেন। তখন আবার এমনই ঠাকুরের কৃপা, সেখানে তখন মহাপুরুষ মহারাজ এসেছেন, তারকদা স্বামীজির এসেছেন। তারকদা দেখে স্বামীজি অসুস্থ হয়ে পড়েছেন, শরৎচন্দ্রগুপ্ত অসুস্থ হয়ে পড়েছেন। স্বামীজি তখন শরৎচন্দ্রগুপ্তর সঙ্গে তারকদা মানে স্বামী শিবানন্দর সঙ্গে আবার বরানগর মঠে আস্তে আস্তে ফিরে চলে গেলেন। এইভাবে স্বামীজি তখন শরীর স্বাস্থ্য একটু ঠিক হয়ে গেছিল। ঠিক হবার পর কিছুদিন বিশ্রাম করে স্বামীজি তখন ভাবছেন যে এই যে ভ্রমণ হলো, এখানে তো ঠাকুরের যে প্রভাবে যে পড়েছে, এরকম আরও আমাকে ঘুরতে হবে, এখানে ঠাকুরের যে ভাব সেই ভাব জগতে প্রচার করতে হবে, ঠাকুরের এই ভাব প্রচার করলে আজকে যে ভারত বিচ্ছিন্ন, আপাতত বিচ্ছিন্ন হয়ে গেছে ভারত, তখন ভারতে অনেক করদ রাজ্য ছিল, সেসব করদ রাজ্য বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ছিল। তা স্বামীজি বলছে এই যে বিচ্ছিন্ন ভারত, এটাকে এক করতে হবে। এটা স্বামীজির কল্পনা ছিল না, এটা স্বামীজির ভাব চক্ষে দেখেছিলেন সত্য করতে হবে। এবং এর জন্যে স্বামীজি নিজের জীবন পণ করে ঘুরেছিলেন সারা ভারত, এবং ঘুরে স্বামীজি ভবিষ্যতে ভারত আবার এক হয়ে গেছিল। স্বামীজি 1880 সালের জানুয়ারি মাসে আবার এই বরানগর মঠ থেকে আবার তীর্থে বেরিয়েছিলেন। তখন কিন্তু স্বামীজি একা বেরিয়েছিলেন, সঙ্গে কিন্তু কেউ ছিল না। স্বামীজি বৈদ্যনাথ ধাম, কাশী, গাজীপুর এই রকম জায়গায় সমস্ত ঘুরেছিলেন। গাজীপুরে এসেছিলেন স্বামীজি প্রধানত ওই স্বামীজির পওহারী বাবার কাছে দেখা করার জন্যে। পওহারী বাবার নাম তো স্বামীজি খুব শুনেছিলেন, সেই পওহারী বাবার দর্শনে স্বামীজি গাজীপুরে এসেছিলেন। আজকে এই অবধি রাখছি, এরপরে আবার এইখান থেকে শুরু করব। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।